এত সাজগোজ করছ কেন? সাজতে কোনটা দেখলি? আমি চুল না চেঁচি বাজারে যাব বলে। ফের কোনঠে যাব কে জানে? চেহারাটা আমার বান্দর মতো করে রেখেছিস কেন? এত দেরি করে এলি যে? ট্রেন লেট ছিল তো। ট্রেন লেট ছিল? রোজ রোজ তো লে খালি ট্রেন লেটই থাকে। আয়, এতক্ষণ লাগে নাকি হাত মুখ ধুতে? আমি আর এই ব্যবসা করবো না।
কেন লোকে ভালো চোখে দেখে না লোকের চোখে দেখায় কি আসে যায় কহ খালে খালে বলো তাড়াতাড়ি খা কাম থেকে খেলতে লেগে গেলি হ্যাঁ মনে দেশ সারা কি এক রাত আবে ওই ছেড়া স্যান্ডেল ভাঙা হাড়ি পাতিল শিশি বোতল কাছে টুকরা আছে ওই ছেড়া স্যান্ডেল ভাঙা হাড়ি পাতিল কাছে পা তো না যেন মোমের লাঠি আমি হাঁটছি না আমি সারাদিন হাঁটছি না খাবে নাহলে চুপ করে থাক কিরে আর কতদিন এই সিনি ফিনি ব্ল্যাক করে খাবি তাতে তোর হয়েছে কি আমার ফের কি হবে তোর জন্য চিন্তা হয় রে সখি না দেখিস কোন দিন জানি ওই সালা তোরা বালি টাকার জন্য তোকে আবার অন্যের ঘরে বেছে না দেয় তোর মতো হারামি না দেখবো রে দেখবো কিনেছিস হ্যাঁ বোতল এনেছিস নাকি তুই কি নিবি বাতাসে নিবি তুই কি নিবি গজা নিবি চল ভাঙা হাড়ি পাতিল
ছেড়া স্যান্ডেল ভাঙা হাড়ে পাতিল কাঁচের টুকরা আছে। আমাকে একটা দেবদার শাড়ি কিনা দিবেন? আরে দেবো দেবো, ব্যবসা বাণিজ্যটা ভালো হোক তখন দেব। সব সময় তুই একই কথা কহেন, ব্যবসা বাণিজ্য ভালো না হলে এই পাড়ায় আসেন কেমন করে? আরে রোজ যা রোজগার করি সেই টাকাটা তো আমি তোকে দিয়ে যাই। আমারে কত টাকা দেন তা তো বলবি? তোকে খুশি করে কোন বাপের বেটা কহ। তুফান কি হয়েছে বাবা, এভাবে বসে আছিস কেন? মা পাটা না ব্যথা করছে। বাড়ি এলি কখন? মেলা ঘুম হয়েছে। তোর বাপু কই? কোনটা জানি গেল, তোমাকে ডাকলাম তো কাছে। দুপুরে কি খেয়েছিস? মুড়ি খেয়েছি। যা হাত মুখ ধুয়ে নে, আমি ভাত রাঁধছি। ঠিক আছে যাই। আচ্ছা যান, তবে মনে রাখেন এবার আমার শাড়ি চাই। আচ্ছা দিব দিব। রে আমাকে রেখে ফের খেতে বসে গেছিস তোরা, ঘটনা কি হয়েছে? তুই খাচ্ছিস না কেন? খাবো। তুমি কোনটি গেছি? রা গেছিল আর কি। কোনটি গেছিল? ভালো একটা ব্যবসা খুঁজতে। ফের কি ব্যবসা করবা? দেখি কি ভালো ব্যবসা পাওয়া যায়। তোর তো আবার ছোটখাটো ব্যবসায় বাণিজ্য থাকছে না, নিজে কি খুঁজছো কি করবা সেটা কহ। এর ভেতর ফের হামাক টানছো কেন? আরে হামি টানবো কেন? তুই না সেদিন কহলি যে লোকে তোকে দেখে টিটকারি মারে? আর ছোট ব্যবসা করলে তো টিটকারি খাইতেই হবে, এর জন্যই তো আমি তোর লেগে বড় ব্যবসা ইজ্জতি ব্যবসা করছি। আমার জন্য ব্যবসা খোঁজা লাগবে না, নিজের চরকায় তেল দাও। এই ছোড়া তাড়াতাড়ি খা। কি করেছে? যার জন্য করছি চুরি ওই কহেছে চোর। কি হলো খাচ্ছিস না যে? Thank you.
সখী না আমি তোর বাড়ি থেকে এনু রে মা কেন আমার বাড়ি গেছিলি কেন কাল রাত থেকে না খেয়ে আছি খুব খিদা লেগেছে রে মা তুই না খেয়ে আছিস তা আমি কি করবো রে বাপু একটু ভা কি গো বুড়া কোন থেকে ছিলা সখিনার বাড়ি খালি সখিনার বাড়ি থেকে আইলে হবে শরীরটার জন্য তোমার কিছু করা দরকার না বে আমি ফের কি করব আমি ফের কি করব মানে আবে ওই মেয়েটা তোমার না আরে ওই শালা তোরা বাড়ি তো মেয়েটাকে কত কষ্টে রেখেছে তুমি তো জানো না শালা তো একবার সখিনাকে ব্লাকি বানিয়ে ছাড়লো তোমার একটা দায়িত্ব নাই বে আমি যাই আবে দাঁড়াবে ভালো কথা শোনার ইচ্ছা হয় না শোন বুড়া যদি পারিস ওই শালা তোরা বালির কাছ থেকে সখিনারে সারিয়ে নিয়ে আয় আবে আমি আছি তো কিবে কিবে মা আমার না খুব খিদে লাগছে কেন কিছু খেয়েছিস নি বাবা মুড়ি খেয়েছি এ কি হলো রে তোরা আসবি না বাড়ি যেয়ে ভাত খেস
মা আজকে না বাপুর সাথে দেখা হয়েছিল কিছু কয়েছিল হ্যাঁ কয়েছিল তো তোর খোঁজ লিছিল যাবি নাকি চাপ সালে চল সখিনা তুমি কেন এখানে আজকে তুফানকে দেখলো ছেলেটাকে এত কষ্টে রেখেছিস কেন রে ছেলেটাকে না হয় আমাকে দিয়ে দে মরে যাক তাও আমি তুফানকে কাউকে দিব না আমি আর বাপ আমার ছেলেকে তুই আমাকে দিবি না ছেলে তো আমারও আমিও তো ওর মা আমি তো এই জন্যই এতদিন থেকে কিছু করি ছেলেটাকে যেভাবে দেখলি বাপ হিসেবে তা সহ্য করা যায় না তুই আর জেদ করিস তা সুখী না না আমি তুফানকে দিতে পারবো না তুমি এখান থেকে যাও ছেলেটাকে শেষ করে দিবি তুফান তোমার ঘরে শান্তি পেবে কে কয়েছে তারপরেও তুফানকে আমি আমার কাছে রাখবো তুমি এখন যাও তুফানের বাপ ফেরো শালা এসেছিল কথা কছিস না কেন আর চুপ করে আছিস কেন কথা কত লজ্জা করছে তুফানের খোঁজ নিতে ভারী একখানে কথা কয়েছিস তো তুফানের খোঁজ নিতে এসেছিল তোকে ফের যদি আমি ওই শালার সঙ্গে তোকে কথা কইতে দেখি তাহলে তোকে আমার হাত থেকে বাঁচায় কোন শালা দিন পর ওহে নানা হাসি দেখছি মুখে সব দুঃখ আজ দূরে ঠেলা থাকবো মহাসুখে মাঠে মাঠে আজ পাকা ধান কৃষক গাছে ফসল কাটার গান মাঠে মাঠে আজ পাকা ধান বেটার বিহে দিলে দুবার দুবার কেন দিলে হ্যাঁ দিয়ে ছেড়ে টেড়ে দিয়ে আবার বেলে কার বহুকে বিহা করলেছে আমার তো বহুকে বিহা করলেছে হ্যাঁ বিহা শাদী থেকে শুরু করে আমরা জীবনে যে যেখানে কাজ কাম করছি সব কাজই কিন্তু শিক্ষার প্রয়োজন আছে তিনটা বিয়া করছে তো শিখেনি লেখাপড়া শিখেনি হ্যাঁ ওই লেগেই তো ভুলকে যাবে যদি আর ওই জ্ঞান বুদ্ধি থাকতো যে এরকম যদি ধরকি যে সমাজে এরকম অন্যায় কাম করে যদি যেমন একটা বহু থাকতে যদি আর একটা বিয়ে করে করে তো ওই বহুর পারমিশন নিতে হবে আর যদি পারমিশন না লয় তো এটা কিন্তু আইনে অপরাধ হাজির না তো এগুলা যদি একটা কিছু ওই বিচার টিচার না করা যায় তাহলে যে ওই যে কেউ তাহরি বহু কিলে পালি যাবে জি বিচার অবশ্যই করতে হবে আর এই সমাজে আমরা যারা আছি যারা গ্রাম গ্রামের মাতব্বর আছি সবাই এসব যদি কেউ অন্যায় করে দেখে শুই না বিচার করবেন না হইলে সরকারি লোক আছে ওরা ওইসে ঠাকাইবে বুঝছিস
তুমি ফের ওই মাগির বাড়ি গেছিলা? হ্যাঁ গেছি নো, তুফানের খোঁজ নিতে। তুফানের খোঁজ নিতে গেছিলা না অন্য কোনো কারণে গেছিলা কে জানে? তোর কি মনে হয় আমি ওই হারামজাদির বাড়ি ফের গেছি? হ্যাঁ গেছিলাই তো। গেছি তো গেছি, তো তোর কি? আমার ফের কি? মাগির বাড়িতে গেছিলা তো, সত্য করে কইতে পারো না কেনে? ডাক্তার বাবু, আমি তো আপনার বাড়ি যাইছি নু। কেন রে? ডাক্তার বাবু, আমার ছেলেটার পায়ে খুব ব্যথা, জ্বরও আছে, একটু দেখে যদি ওষুধ দিতেন। আমি তো একটা রোগী দেখতে যাচ্ছিলাম। আচ্ছা চল। আমি কি তোর ঘর কিনেছি তোকে শুতে রাখার লাগে? চুপ করে আসিস যে, এত যে তুই তোকে ঘর ছাড়, তো ঘর ছাড়িস না কেনে? আমি কুণ্ঠে যাব। উনি কুণ্ঠে যাবে, তো কুণ্ঠে যাবে তা আমি বলবো কেনে? তোর বেটি আছে না, তোর বেটির বাড়ি চলে যা শালা। ওরা কি আমাকে জায়গা দেবে? আমি কিন্তু তোর ঘর কিনেছি একটা ভালো বাথান বানানোর লাগে, কথা কইতে পারিস না? কুণ্ঠে যাওয়ার জায়গা নেই, তোর বেঁচে ছিলি কেন? ফের যদি কাল ঘুরে এসে দেখি যে তুই ঘরের ভিতর বেরিয়েছিস, তাহলে তোকে এমনি এমনি কইরা খাটে বলি খাটে। কোনঠে গেছিলি? তুফানকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। কি হয়েছে ওর? হাঁটাহাঁটি করে পা ফুলে গেছে। সখিনা, কি আপনি যাদের কাছে বাড়ি বিক্রি করেছেন ওরা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে? ওরা কি ঘর কিনেছে তোকে রাখার লেগে? কি করবো রে মা, আমি তো বেঁচে দিয়েছি এই পেটার লেগে। এই কটা দিন কিভাবে যে কোনটা কাটাই? আমার এখানে জায়গা হবে না রে বাপু। চকি না, কি মনসুর বলছিল বাপু? লোকটা ভালো না। Thank you.
বেটিতে কথা কইতে নিষেধ করছ না কিবে? আরে বাবা সালা দামাক কত হবে বুড়ার? আরে বুড়া হ্যাঁ কথা কইছ না বে? যা সালা যা সালা কথা কইলি না তো কইলি না। তোর শখের শাড়ি? আমার শখের শাড়ি? হ্যাঁ। চা দিব না শরবত দিব? চাও দিতে হবে না শরবতও দিতে হবে না, তুই আমার পাশে একটু বস, তোর সাথে কথা আছে। কোকো আমি আমি তোকে বিয়া করব। কি কহিলেন? আপনি আমাকে বিয়া করবেন? আহা আমি তোকে বিয়া করব। হ্যাঁ লিপিকে বিহা করেছে রে। মা যাবি রে বাবা, চিন্তা করিস না, একটু ঘুমাতে চেষ্টা কর। লোকটা যে কুণ্ঠে গেল। এক গ্লাস পানি আনতে এতক্ষণ লাগে নাকি বে? ভাই তুফান, আরে তুমি পানি আনছো নাকি? আরে বসো। ছোট বউর কাছে গেছিল নাকি? ছোট বউ? আরে তুমি তো ছোট বউ। ওই যে সখী না? এই তো আবার একটা ভুল করলা। আরে ওইটা তো সেজো, তুমি হইলে আমার ছোট বউ। গেছিল কিনা কহ তো? না জানি তো।
মেলা রাত হয়েছে শুয়ে পড়বে না শুবো তো তোমার এই গান বাজনাটা বন্ধ করো তো গান বাজাবো যন্ত্রণা করছে না দিলাম সবাইকে বন্ধ করে এবার শুয়ে পড়ো আচ্ছা জানি না চল